আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াস বাজে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো রবিবার, মানে হ্যাপিওয়ালা সানডে, বাট লকডাউনে সবই তো সানডে হয়, কারণ আর এখন না লকডাউনটা একটু শিথিল হয়ে গেছে। আমি বনগাঁতে থাকি, তো এখানে লকডাউন একদমই নেই, পুরোপুরি খুলে দেওয়া হয়েছে, জানি না কোথায় গিয়ে পরিস্থিতি দাঁড়াবে। তো যাই হোক, সব কিছু চাইবো ভালো যেন হয়, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর নিজের সতর্কতা নিজের কাছে, নিজে যদি আমরা সতর্কতাভাবে অবলম্বন করে সব কিছু চলি তাহলে নিশ্চয় ভালোই হবে। তো যাই হোক, দেখে বুঝতে পারছো আমি শ্বশুরবাড়িতে এসেছি, আমি অ্যাকচুয়ালি এসেছি শুক্রবারে। তো আজকে ভাবলাম একটু চলো ব্লগ করা যায়, অনেকদিন তোমাদের সঙ্গে কথা বলা হয় না, মানে খুব বিচ্ছিরি টাইপের গরম পড়েছে, মানে গরমে থাকা যাচ্ছে না বলা যায়। এখন ঘড়িতে বাজে 10টা, আর মানে এখনই মনে হচ্ছে 1-2 বাজে, এত বাইরে রোদ। তো যাই হোক, আজকে আমি ঘুম থেকে উঠে যেটা করেছি, হাজবেন্ড বিছানা টিছানা তুলে দিয়েছে, আর আমি আজকে উপমা করেছি। তো সুজির উপমা খেতে খুবই ভালোবাসে হাজবেন্ড, তো বললো যে আজকে কেননা তুমি উপমা করো। তো যাই হোক, ও ফ্রেশ হতে গেছে আর আমি খিদে পেয়েছে, তো খেয়ে নেবো, এখন বসে থাকার কিছু নেই, কারণ সেরকম দিন এখন আর নেই যে হাজবেন্ড খাবে তখন আবার খেতে বসবো, খিদে পেলো। তো হাজবেন্ড সবসময় বলে তোমার যদি খিদে পায় তো তুমি অবশ্যই খেয়ে নেবে, সত্যি আমার খিদে পেয়েছিলো রান্না সকালবেলা করে। তো যাই হোক, আমার টাইমে টাইমে খাওয়াটা খুব দরকার হয় আমার মনে হয়, কেননা অসময় খেলে শারীরিক দিক থেকেও খুব ক্ষতি। তো চলো একটু দেখে নিই কেমন করে বানিয়েছি, মানে বানানো তো হয়ে গেছে, তো চলো তোমাদের দেখিয়ে দিই কীভাবে, মানে কত সুন্দর লাগছে দেখতে। তো এই হলো উপমা, দেখো খুব সুন্দর করে বানিয়েছি, দেখে তো যেমনি দেখতে সুন্দর লাগছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি গোছাতে যাবো, যেরকম পেঁয়াজ আদা রসুন এগুলো একটু ছাড়িয়ে নেব যাতে রান্না করতে সুবিধা হয়। আজকে সানডে আর আজকে স্পেশাল মেনু চিকেন হবে, তো চিকেন যেহেতু আমাকে রান্না করতে হবে তো আমি চটপট করে গুছিয়ে নেবো, কেননা বাইরে বীভৎস মানে রোদ উঠেছে, গরম সেরকম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাবে না, তো যদি আমি গুছিয়ে নিই তো রান্না করতে সুবিধা হবে। তো যাই চটপট করে গুছিয়ে নিই, গোছানোর মাঝখানে আর মাঝে মাঝে এসে তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো, কারণ আমি একটানা রান্না করতে পারবো না, যা গরম পড়েছে, মাঝে মাঝে ব্রেক তো একটু নিতেই হবে। তো যাই এখন কি করবো, আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো সব মশলাগুলো বেটে নেবো, বেটে নেওয়ার চেষ্টা করবো, কেননা মিক্সিতেই বেটে নেবো, আর হাজবেন্ড আসবে তখন মাংসটা শাশুড়িমা ছাড়িয়ে দেবে, কেননা মাংস আমি ছাড়াতে পারি না। তো যাই চটপট করে কাজটা সেরে তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো আবার আমাদের এখানে, বলছিলাম না যে কদিন ধরে খুব মেঘ করেছে, তো দেখো একদম ঝড় শুরু হয়ে গেছে, আজকে মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। দেখো মানে বৃষ্টি হলে বেশ ভালো, কিন্তু আবার একদিক দিয়ে ভয়ও করে যে আবার আমফানের মতন আবার বিপর্যয় না নেমে আসে। তো রান্না করছিলাম, রান্না করতে করতেই মোটামুটি চিকেনটা হয়ে গেছে, এখন রাইসটা বসিয়ে দিয়েছি, আজকে জিরা রাইস করবো। এর মধ্যে ঝড় উঠে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই, শেয়ার করে নিই।
দেখো কি বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়াও হচ্ছে, মানে মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। যাই হোক, আমার বিদ্যুৎ চমকানো তো ভীষণ ভয় লাগে, কেন জানি না ছোটোবেলার থেকে। তো যাই হোক, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, একটু মানে হয় না স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, যে গরম পড়েছিল যে পরিমাণে বৃষ্টি হওয়ারই কথা ছিল। আর বেশ, ওয়েদারটা একটু ভালোই হয়ে যাবে। আর মাঝে মাঝে রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি এসে বসে নিচ্ছি। তো যাই হোক, এইভাবেই কাটাচ্ছি। বৃষ্টি হয়েই চলেছে, এখন 2টো বাজে, অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো। আর বৃষ্টিটা হওয়া দরকার ছিল, কেননা এত গরম পড়েছিল, মানে বৃষ্টি না হলে মনে হচ্ছিল যে আর বাঁচা যাবে না। তো যাই হোক, এখন 2টো বাজে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, মুখটা আমি রান্না করতে করতেই 2-3 বার ধুয়ে নিই, কেননা খুব গরম লাগে। আর এখনও আমি রান্না হয়ে গেছে তো মুখটা ধুয়ে নিয়েছি। আর রোদে কালকে বেরিয়েছিলাম একটু কাজে, তো ট্যান পড়ে গেছে। আর ট্যান পড়ুক ইয়া না পড়ুক, তো আমি একটা প্যাক এখন ইউজ করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ট্যান পড়া রিমুভ করে, আর মুখে র্যাশ ব্রণ থাকলে সেটাও অনেকটা কিওর করতে সাহায্য করে। স্কিন ট্যান যতগুলো আছে সবই উঠে যাবে, দেখতেই পারবে। আর না, আমাদের স্কিনটা অনেকটা ইলাস্টিসি লুজ করে যায়, যে কি হয় যে অনেক সময় মুখে নানা রকম, যেরকম আমরা থ্রেডিং করি, ওয়্যাক্সিং করি, এগুলো করলে আমাদের স্কিনটা ঝুলে যায়। তো এই মানে যাতে ঝুলে না যায়, যাতে স্কিনটা টান টান থাকে, সেটাও এই প্যাকের দ্বারা সম্ভব হবে। কী করে চলো দেখবো, খুব এতগুলো সামগ্রী না, একদম ঘরোয়া যেইগুলো থাকে। তো বেসন লাগবে, পাতি লেবু লাগবে, আর যেরকম কাগজি লেবু যা পাতি লেবু যেটা বলে, আর লাগবে অ্যালোভেরা জেল। এটা তোমরা গাছেরও অ্যালোভেরা জেল নিতে পারো, অথবা পতঞ্জলি বা যে কোনো অ্যালোভেরা জেল নিতে পারো। তো সেটা দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা প্যাক ইউজ করবো, মানে খুবই ভালো। আর আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, তো যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন তারা এটা ইউজ করতে পারো। উপকরণ হিসাবে এখানে 1 চামচ, বড় 1 চামচ বেসন আছে, 1 টুকরো লেবু নেবো আমি, এখানে 2 টুকরো আছে বাট 1 টুকরো লেবু, আর পতঞ্জলির অ্যালোভেরা জেল আমি ইউজ করব। তো প্রথমে আমি এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হলো অ্যালোভেরা জেল পরিমাণ মতন। আর এখানে লেবু আছে, এখানে এই লেবুটা এর মধ্যে দিয়ে দেব। বেসন খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে ক্লিয়ার করে, যা নোংরা যা থাকবে। আর এই লেবুটা আমাদের স্কিন লাইটেনিং করতে সাহায্য করবে। আর এখানে অ্যালোভেরা জেল আছে, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, তো একটা সুদিং ব্যাপার দিয়ে থাকবে। আর বেসন, লেবু, অ্যালোভেরা জেল এগুলো না স্কিন টাইটেনিং করতে খুবই সাহায্য করে, মানে স্কিনটা যাদের ঝুলে যায় তাতেও খুব সাহায্য করে। আর ট্যান তো অবশ্যই উঠবে, সেটা নিঃসন্দেহ। তো এটাকে এবার ভালো করে আমি মিক্স করে প্যাকটা ইউজ করব। তো ফেসটাকে তো আমি ক্লিন করেই নিয়েছি, এবার প্যাকটা ইউজ করব। এরকমভাবে আমি প্যাকটাকে সুন্দরভাবে চোখ ঠোঁটটা বাদ দিয়ে আমি গলাতেও তোমরা ইউজ করতে পারো, যেখানে যেখানে তোমাদের ট্যাং পড়ে গেছে। আর এমনিও গলাতে কিন্তু সবসময় আমরা প্যাক ইউজ করা উচিত, শুধু মুখে করলেই কিন্তু হয় না। অনেকেই আছে শুধু মুখটা করে, গলায় অবশ্যই করবে তোমরা। এবার এইভাবে প্যাকটা ইউজ করা হয়ে গেলে আমি 15 মিনিট পরে একবারে স্নান করে নেব। এই প্যাকটা সত্যি মানে খুবই ভালো, মানে তোমরা একবার ইউজ করে দেখো, অবশ্যই তোমরা উপকার পাবে। তো যাই হোক, আরো গলায় সাইডে আমি দেখিয়ে দিলাম কিভাবে লাগাতে হয়। তো যাই হোক, এইভাবে আমি 15 মিনিট রেখে একবারে স্নান করে আসবো। আর তার আগে যেটা করবো, আরও একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো লাগিয়ে নিয়েছি, তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব, সেটা হলো এই তো লেবুর এরকম খোসাটা তো রয়ে গেছে, এটা আমরা ফেলে দিই অনেক কাজে, মানে হয় না আমরা যেরকম প্যাক লাগালাম লাগিয়ে ফেলে দিই, কিন্তু এটা
না ফেলে এটা দিয়ে অনেক কিছু করা যায়। যেরকম এটা দিয়ে যদি তুমি কাঁসার বাসনপত্র কিংবা ঠাকুরের থালা বাসন মাজো, এঞ্জেলের আওয়াজ শুনতে পাচ্ছো, যাই হোক পরিষ্কার হবে। তা বাদেও বাঙালিরা জানো এরকম শাখা পলা অনেকেই পরো, তো শাখা রান্না করতে গিয়ে বা বিভিন্ন কাজ করতে গেলে ময়লা পড়ে, যেরকম কাজ করা শাখা যদি এমনি হয়ে থাকে। তো যাই হোক শাখা পরিষ্কারও তোমরা এটা দিয়ে খুব সুন্দরভাবে করতে পারো। তো কীভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথম তো কী করতে হবে, শাখাটাকে এই লেবুটা দিয়ে এই খোসাটা দিয়ে ভালো করে এরকম ডোলে নিতে হবে, 10-15 মিনিট রাখবে, বাস প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবে। পুরো শাখা পুরো মানে হয় না যেরকম নতুন অবস্থায় পড়েছিল ঠিক সেরকমই লাগবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি একটুখানি কীভাবে এরকম অ্যাপ্লাই করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে লেবুর খোসাটা আর আমার এই হাতে শাখা আছে, তো যাই হোক এই পোর্শনটায় মানে এই সাইডটা দিয়ে ঠিক এইভাবে এই এরকমভাবে শাখাটাকে ঘষতে হবে, কারণ একটা পুরো লেবু নষ্ট করার কোনো মানেই হয় না যে তুমি শাখা পরিষ্কারের জন্য শুধু একটা লেবু নষ্ট করবে, সেরকম নয়। এরকম লেবু যেরকম যখন প্যাক ইউজ করো বা কোনো কিছুতে লেবু চিনি জল খাও, তো সেই লেবু যখন বেঁচে থাকবে ঠিক এইভাবে এই শাখাটাকে দেখো আমি কিভাবে ডোলে নিচ্ছি, ঠিক এইভাবে 10-15 মিনিট, যখন তুমি মানে 5 মিনিটও রাখো না এনাফ, জাস্ট এইভাবে রেখে দেবে। আর যখন স্নান করবে জাস্ট একটু সাবান দিয়ে এমনি করে ডোলে নেবে। তো যত এই ময়লা থাকে কাজের মা এই মাঝখানে, যারা শাখা পরো জানো যে শাখার মাঝখানে যে কাজগুলো থাকে ওর মধ্যে ময়লা জমে যায়, তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। অনেকে শাখা বলো যে ময়লা হয়ে যায় পরিষ্কার করতে পারো না, ছোট্ট ছোট্ট জিনিস দেখো কত সুন্দর আমাদের হেল্প করে সব কিছু। তো যাই হোক এবার এরা করতে করতে 10 মিনিট হয়ে গেছে, এখন ঠাকুরের থালা বাসন মাজবো দিয়ে তারপরে একবারে স্নান করতে চলে যাব। তো স্নান করা হয়ে গেছে আর আমি এখন পুজো দিচ্ছি। তো আজকে না ফুল ছিল না, তো ফুল না থাকার জন্য আমি এমনি মিষ্টি আর জল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পেরেছি, দেখি কালকে হয়তো ফুল পেয়ে যাব। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর ফেসটা দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ লাগছে, গ্লো করছে। তো উইকে এটা 3 দিন তোমরা অনায়াসে করতে পারো। আর যেখানে কালো দাগ আছে না, দাগ স্পট, তো এই প্যাকটা সেই দাগ স্পটও রিমুভ করতে সাহায্য করে। তো এখন প্রায় 3টে বাজতে গেল আর এখন আমি খাওয়া দাওয়া করবো, কারণ দুপুরের লাঞ্চ তো করা হয়নি আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো দেখিয়ে দিই কী করলাম সারাদিন রান্না, চিকেন দিয়ে কীরকম করলাম, জিরা রাইস, এই সমস্ত জিনিস কী কী করে রান্না করলাম একটু না দেখিয়ে দিলে হবে বলে, এত কষ্ট করে রান্না করেছি, দেখতে কেমন লাগছে সেটুকু তো দেখাতেই পারি যে দেখতে কেমন লাগছে। তো আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, বৃষ্টি হয়েছে তো আকাশ পুরো মেঘলা হয়ে আছে, বেশ ভালোই লাগছে, মানে ওয়েদারটা বেশ ভালো, এবার গিয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হলো, শান্তি হলো। তো যাই হোক পুজো তো দেখা গেছে, এখন একটু 2-3 মিনিট বসবো দিয়ে তারপরে সব গুছিয়ে নিয়ে খেতে বসবো। শ্বশুরের খাওয়া হয়ে গেছে, শ্বশুর মশাই ফার্স্ট খায়, তো উনি ওনার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড স্নান করতে গেছে, আমার হয়ে গেছে পুজো দেওয়ার, মোটামুটি সমস্ত কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে। এখন বাস আরাম করবো, খাওয়া দাওয়া করবো জমিয়ে, আর চলো তাহলে দেখা যাক। তো এই হলো জিরা রাইস নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ না হলে হয় না, আর এটা হলো চিকেন, দেশি চিকেন। তো এখন ব্যাস এটা দিয়ে আজকে লাঞ্চ সারবো, সেরে নেব। তো লাঞ্চ সেরে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে এখন ভেবেছি খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 3:30-3:30 বেজেই গেছে, তো এখন নেল পলিশ পরবো, জানি নখগুলো অনেক ছোটো ছোটো, তো তাতে কী হয়েছে, তো নেল পলিশ পরবো। তো যাই হোক অনেকগুলোই কালার ছিল, তো ভাবলাম এই রাস্ট কালারটা পরবো, এটা একদম দেখতে জানি না কেমন লাগছে ক্যামেরাতে, বাট এটা কিন্তু অরেঞ্জও না রেডও নয়, দুটোর মধ্যে একটা রাস্ট কালার, ঠিক আছে। তো চলো পরে নিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো নীল পলিশ পরা হয়ে গেছে,
আর কমেন্টসে কিন্তু জানাবে যে আজকের আমার ব্লগটা কেমন লেগেছে। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা, আর ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। তো যাই হোক, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে।